স্যার মাসুদ বলছি। হুম স্যার আমার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্ট হয়ে গেছে, কি সমস্যা স্যার? এখন দেখব, এখন আমি দেখব, 1 মিনিট আমি জিজ্ঞেস করি তোমাদের সাথে, আর 2 মিনিট একটু একটু কথা বলি আসলে নতুনদের সাথে। আচ্ছা, আপনারা যারা নতুন জয়েন করেছেন এখন বলেন, গিগ তৈরি করা শিখে যাচ্ছে কিনা? আমি 3টা গিগ চেক করলাম, এই 3টা গিগ চেক করে আপনারা আজকের মতো নিজেদের গুলো কারেকশন করতে পারবেন কিনা। আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিয়ে, আমি আপনাদের সবার একটু মতামত নিই। এখন দেখেন, আগে যেটা হইতো, হ্যাঁ, আগে সবাই আমাকে বলতো, সবাই অনেক অভিমান করত, স্যার আমার গিক চেক করে দেন, স্যার আমার গিক চেক করে দেন। হ্যাঁ, চেক করতে না পারলে অনেক অভিমান করত, যে আমি 3 দিন ধরে বলতেছি, আমি 4 দিন ধরে বলতেছি, স্যার আমার গিকটা দেখলো না। হ্যাঁ, ওই আপনার গিকটা দেখলে আপনার চোট্টগুলো লাভ হইতো। হ্যাঁ, তো এখন আমি অন্য অন্য কারো গিক গুলো চেক করে দিচ্ছি, যাদের গিক গুলো টোটালি আমি চেক করি নাই, যাদের গিক গুলো টোটালি আমি ধরি নাই। এখন আপনাদের লাভ হচ্ছে কিনা, অথবা আপনারা কি শিখতে পারতেছেন কিনা, অথবা আপনার গিকটা যদি আমি আদৌ যদি কখনো চেক না করে দিই, আপনি নিজেকে সেটা কারেকশন করে করে নিতে পারবেন কিনা। আমি প্রথমে জিজ্ঞেস করছি সারোয়ার, সারোয়ার চট্টগ্রাম থেকে সারোয়ার, একটু কোথায় কোথায় সারোয়ার, আপনি কোথায়? যে সারোয়ার এখন আসেনি মনে হয়, মেরটি। আচ্ছা, আমি সোহেলকে জিজ্ঞেস করি, সোহেল আপনি শুনতে পাচ্ছেন? সোহেল ফ্রম নান্দাইল, সোহেলের, সোহেল, সোহেল শুনতে পাচ্ছেন? সোহেলের মাইক্রোফোন একটু ডিস্টার্ব। নাইম খান, আচ্ছা আমি নাইমকে জিজ্ঞেস করি, নাইম ফ্রম চিটাগং অক্সিজেন, চট্টগ্রামে অক্সিজেন নামে একটা জায়গা আছে, এখানে অক্সিজেন পাওয়া যায়। হ্যাঁ, অক্সিজেন, সরি অক্সিজেন না, নাইম আপনি শুনতে পাচ্ছেন? নাইম ফ্রম অক্সিজেন চিটাগং, নাইম কি হইলো নাইমের? আমি নাইমকে মিউট করে দিচ্ছি। আচ্ছা, এই সারোয়ার জামান ফ্রম চিটাগং, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, সালাম আলাইকুম, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আমি স্যার আনমিউট করতে পারছিলাম না, ওই জন্য আমি দেখছিলাম স্যার, আমি আপনি ওখানে কল করেছি। আনমিউট একমাত্র আমিই করতে পারবো, আমি সেভাবেই। আচ্ছা, এখন আপনি আমাকে বলেন, যা মনে করেন আমি আপনার গিকটা কখনোই দেখবো না, কখনোই চেক করবো না, ঠিক আছে? এখন বলেন, আপনার যদি আমি আপনার গিকটা কখনোই না দেখি, কখনোই চেক না করি, হ্যাঁ, আপনি শুধুমাত্র যদি আমাদের এই যে গিক চেক করার এই যে ক্লাসটা যদি মনোযোগ দিয়ে দেখেন, মানে হবে কিনা, বা মানে নাকি আমাকে আপনার গিকটা দেখতেই হবে, চেক করতেই হবে, কোনটা বেশি এফেক্টিভ? আমি আমি যদি মতামত দেই আপনার কথা, আপনি নিজেও জানেন আমার গিকটা মনে হয় একবারে প্রথম দিকে একবার দেখছিলেন, এর মধ্যে আমি 7টা গিক তৈরি করছি, সরি 6টা, তো একটাও কিন্তু আপনি দেখেন নাই। আমি কনফিডেন্টলি আপনার ক্লাস দেখে দেখে একটার পর একটা ইউটিউব দেখে নিজেই করছি। আমি মনে করি স্যার এভাবে একটা দেখানোর জন্য যে জিনিস এক্সপিরিয়েন্সটা পাওয়া যায় আমার মনে হয় ইনাফ, গুড ইনাফ, মানে ইন্ডিভিজুয়ালি দেখার দরকার নেই। আপনি হ্যান্ডেল করা দরকার অর্ডার গুলা, বিশেষ করে ক্রিটিক্যাল পজিশনে আপনার রিপ্লাই করাটা প্রয়োজন ওই জায়গায়। আমার মনে হয় গিফটটা স্যার আমরা আরো বেশি শিখছি, যে একজনকে দেখাচ্ছেন পুটিনের অনেক কিছু আপনি এটা সাথে সাথে বলছেন স্যার, রাইট? এবং পার্সোনালি আমি যদি আপনাকে আপনার গিগ গুলো চেক করে দিতাম, আপনার এত কিছু শিখা হইতো না, এই এখানে করতে গিয়ে আপনার যা কিছু শিখা হয়েছে। আমি ডিপেন্ডেন্ট হয়ে পড়তাম আপনার কাছে, যেটা আপনি বলছিলেন সব সময়, আমি নিজে করতে গিয়ে অনেক কিছু শিখছি। হ্যাঁ স্যার, রাইট, ঠিক আছে, আশা করি আপনারা এই সবাই বুঝতে পারতেছেন। তো সুতরাং আমাদের যে, আমি যদি কারো ইন্ডিভিজুয়ালি চেক করে দিই, তাতে করে আপনার যতটুকু লাভ হবে, বাট আমি যদি আপনাকে আপনার গিকটা কখনোই চেক না করি, কখনোই চেক না করি, কিছুই হবে, কিছু কোনো সমস্যা হবে না। যেমন সারোয়ার, যেমন প্রথমে খুবই উনি টেনশনে ছিল গিক চেক করা নিয়ে, বা মানে অনেক বেশি কি ছিল, মানে এটা নিয়ে অনেক বেশি মানে ওরেট ছিল, বাট এই ক্লাসগুলো দেখার পর উনি 7টাকে উনি তৈরি করে ফেলেছে, জাস্ট একটু এক্সপিরিয়েন্স নিয়ে। আমার শুনে খুবই খুবই ভালো লাগলো, ইনশাল্লাহ আপনারা সবাই পারবেন। শুধুমাত্র যেটা আমরা আলোচনা করবো, এত গভীর ভাবে আমরা আলোচনা করবো, অনেক এত কিছু আমাদের উঠে আসবে। হ্যাঁ, যে 3টা গিক আমি চেক করলাম, ওই 3টি গিক কিন্তু আমাদের অনেক অনেক কিছু উঠে আসছে। ইনশাল্লাহ আমরা গিক নিয়ে আগামীকাল আমরা কি করব, এটা নিয়ে ডিসকাস করব, আগামী পরশু দিন আমরা গিক নিয়ে ডিসকাস করব। হ্যাঁ, ডিসকাস করতে করতে এগুলো আমাদের কাছে একদম পান্তা ভাত হয়ে যাবে, ঠিক আছে? তখন আজকে আপনাদের কাজ হলো,
আজকে আপনাদের কাজ হলো যে আমি যে তিনটা গিগ দেখলাম, এই তিনটা গিগের আলোকে আমি যা যা নির্দেশনা দিলাম সেই নির্দেশনা মোতাবেক আপনার গিগটা আপনি নিজে নিজে চেঞ্জ করে ফেলবেন। ওকে, আগামীকালকে আমরা আবার দেখবো, আরো আর আরো গভীরে যাব, ওগুলো নিয়ে আপনারা আরো কি আবার নিজের গিগটাকে চেঞ্জ করবেন। এভাবে প্রতিদিন আপনি ক্লাস করবেন এবং প্রতিদিন কি ক্লাস শেষে নিজের গিগটাকে আপনি চেঞ্জ করবেন, এবং ক্লাস করার সময় ওই মানে এই ইন্টেনশন নিয়ে ক্লাস করবেন না যে ইস আমার গিগটা যদি আমি একটু দেখাতে পারতাম, আসলে কোনো লাভ হবে না আপনার। আপনার গিগটা আপনি না দেখানোর চাইতে আপনি যদি অন্য কারো গিগটা দেখতেছে করতেছে ওটা যদি দেখান আপনার যে পরিমাণ লাভ হবে, নিজের গিগটা যদি আমি ঠিক করে দিই ঠিক আছে আপনার লাভ লাভ হবে না। স্যার মানে যেটা বললো যে ডিপেন্ডেন্ট হয়ে যাবেন, তো ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া তো হয়ে যাওয়াটা কোনো কাজের কথা না, আপনাকে নিজের উপরে কি নিজের ভিত্তিটাকে শক্ত করতে হবে। ঠিক আছে, আমি আমি আজকে গিগ নিয়ে আলোচনা শেষ করি। ইনশাল্লাহ আমি কি আগামীকালকে আবার গিগ নিয়ে চেক করবো। আর এই এর মধ্যে আজকের মধ্যে আপনারা সবাই কি আমি যতটুকু আজকে আলোচনা করলাম এর ভিত্তিতে আপনারা কি গিগ গুলোকে কারেকশন করে নেবেন। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা খুব সুন্দর একটা একটা ভবিষ্যতের দিকে যাচ্ছি, এবং ইনশাল্লাহ কি আমি যতটুকু আপনাদেরকে দেখতে পাচ্ছি ইনশাল্লাহ অনেক ভালোভাবে কি আপনারা অনেক মানে ভালো কিছু করতে পারবেন অল্প দিনের মধ্যে। ঠিক আছে, তাহলে আমি প্রতিদিন 10টা থেকে 11টা পর্যন্ত আমি ব্যস্ত থাকবো নতুনদেরকে নিয়ে, এবং 11টার পর আমি ব্যস্ত থাকবো পুরাতনদেরকে নিয়ে। নতুনদেরকে আমি টাইম দেবো 1 ঘন্টা, পুরাতনদেরকে টাইম দেবো মানে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা যতক্ষণ প্রয়োজন হয়। আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে আমি প্রথমত স্ক্রিনে আসেন, আমি এখন কাজগুলো চেক করব। ওকে, আমাকে একটু লিখে দেন কারা কারা কাজ আমাকে কাজ দেখাবেন। আমি কয়েকটা কয়েকটা কয়েকজনের কথা বলি। প্রথম 1 নম্বর হলো মাসুদ, 2 নম্বর হলো শম্পা, চট্টগ্রাম থেকে শম্পা কি আছেন? তারপর হলো নাজনিন, ঢাকা থেকে নাজনিন। আমি যাদের নাম বলতেছি আপনারা আমাকে কাইন্ডলি একটু রেসপন্স করেন। আচ্ছা, আমি আপনাদের কাছ থেকে একটু হেল্প চাই, আপনারা আপনাদের মাইকটা নিচ থেকে মিউট করবেন না। হ্যাঁ, নিচ থেকে মিউট করবেন না, জাস্ট আমি যাদের নামটা উল্লেখ করবো তারাই মাইকটা মাইকটা মানে আনমিউট করবেন। আমি ডাকতেছি প্রথম হলো মাসুদ, মাসুদ ফ্রম মালয়েশিয়া। জি স্যার, আমার অ্যাকাউন্টটা প্রবলেম হয়ে গেছে স্যার। ওকে, আমি ঠিক করে দেব। তারপর চিটাগং থেকে শম্পা, শম্পা একটা উগান্ডার একটা বাইরের কাজ পাইছে, এবং শম্পা অলরেডি কাজ করছে, কাজ করার পর বাইরে থাকে মাসিক $400 স্যালারিতে থেকে হায়ার করছে, মানে 1 সপ্তাহ কাজ করছে, কাজ করার পর খুবই খুশি হয়েছে, বায়ার পেমেন্ট করে দিছে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে, তাকে পেমেন্ট করছে, পেমেন্ট করার পর তাকে পার্মানেন্ট জবে তাকে হায়ার করছে, আপাতত তাকে স্যালারি দিচ্ছে মাসে $400। এবং শম্পা আগামী ক্লাসে সবাইকে মিষ্টি মানে সবাইকে মিষ্টি খাওয়াবে, ওই আমাদের অফিসে এসে সবাইকে মিষ্টি খাওয়াবে। শনিবারে সরাসরি অফিসে এসে সবাইকে মিষ্টি খাওয়াবে, ঠিক আছে, এবং কি আপনারা সবাই আমন্ত্রিত। এখন শম্পা কোথায়? শম্পা আসছে কি? আসছে শম্পা? ফেসবুকে একটু নক দেন তো, কারোর সাথে যদি অ্যাড থাকে। আচ্ছা শম্পা, আচ্ছা নাজনিন, নাজনিন আপনি একটু মাইকটা অন করেন। জি স্যার, আপনি আমার উপর অনেক রাগ করে আছেন তাই না? হ্যাঁ স্যার, কিছুটা রাগ করেছি। আচ্ছা, আর রাগ করিয়েন না, আমি ইনশাআল্লাহ এখন থেকে প্রতিদিন ইয়া করব। আচ্ছা, আর কে আছেন একটু আপনারা মাইকটা আনমিউট করে কথা বলেন আমার সাথে। পুরাতন যাদেরকে বায়ার রিপ্লাই করতে হবে, আমি নতুনদের উদ্দেশ্যে বলি, এই যে বায়ার রিপ্লাই, বায়ার রিপ্লাই করতে করতে দেখতে দেখতে হ্যাঁ আপনারা এত গভীরে আমরা যাবো, পরবর্তীতে আপনার বায়ার যখন আপনাকে রিপ্লাই করবে এগুলো আপনার কাছে পান্তাবাদ মনে হবে, তো দেখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর কি আছেন? ওয়ালাইকুম সালাম। বায়ার বায়ার রিপ্লাই বলেন। জি স্যার, আমি একটা কাজ পেয়েছি স্যার, কাজটা কিভাবে করবো আপনি জানেন? কাজ পেয়েছেন, কে? আপনার নাম কি? মোহাম্মদ রফিক বাহারান থেকে স্যার। আচ্ছা, মোহাম্মদ রফিক বাহারান থেকে আপনি আমাকে সকালে ইয়া করেছিলেন। জি স্যার। ঠিক আছে, সকালে আপনি মনে হয় ব্যস্ততার কারণে আসতে পারেন নাই। ওকে, স্যার ওই অনেক মারামারি হয়ে যাচ্ছে তো স্যার, বায়ারটার সাথে অনেক মারামারি হয়ে যাচ্ছে এখন, আপনার একটু খোঁচা টোচা দিতে হবে স্যার। মারামারি মারামারি করতে হবে তো, মারামারি না করলে কেমন হবে? কথা হচ্ছে মারামারি করে তো নিজের মানে অধিকারটা আদায় করে নিতে হবে।
হ্যাঁ স্যার অধিকার আদায় হয়ে গেছে, এখন আপনি খোঁচা দিলে বাস ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা নাসরিনের বায়ারকে আমার স্যার, আচ্ছা নাসরিন আমার স্যার বর্তমানে আমি আমার তো তিনটা অর্ডার স্যার হয়ে গেছে। ভেরি গুড ভেরি গুড ঠিক আছে। আচ্ছা নাসরিন আপনার কি কাজ ছিল বায়ারকে? নাসরিন একটা পার্মানেন্ট বায়ারের কাজ করতেছেন। নাসরিন নাসরিন মাইকটা অন করে বলেন। একটু সবাই মাইকটা মিউট করেন, আমি যাকে বলবো শুধু তারাই কথা বলবেন। নাসরিন বলেন আপনার আপনার কি কাজ ছিল বায়ারের সাথে? টোটাল এসইও করা। বায়ারের টোটাল এসইও তাই না? আপনার পার্মানেন্ট যে বায়ারটা সে বায়ারের টোটাল এসইও। আচ্ছা ঠিক আছে। শম্পা শম্পা কি আসছেন? এখন আসেন নাই। মাসুদের গিগটা কি হয়ে গেছে, ডিনাইট হয়ে গেছে তাই না? হ্যালো স্যার। হুম হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। পুরো অ্যাকাউন্ট রিস্ট্রিক্ট আছে স্যার। স্যার একটা বায়ার নক করছে, একটু দেখতেন যদি। হুম অবশ্যই দেখব। কি নাম, নাম বলেন। আরিফ কুড়িগ্রাম থেকে। আরিফ কুড়িগ্রাম থেকে। আরিফ আর কি লাইনে আছে শেয়ার করব? লাইনে আছে স্যার। আমার অ্যাকাউন্ট আগে প্লিজ। আচ্ছা ঠিক আছে স্যার শেয়ার করুন স্যার। এক মিনিট এক মিনিট আমি বলবো আমি বলবো। আর কে আছেন স্যার? হুমাইরা। হুমাইরা বলেন স্যার। আমার প্রবলেম আপনার সাথে অলরেডি শেয়ার করছি কিন্তু স্যার সলিউশন পাইনি। শেয়ার করছেন সলিউশন পান নাই, ওই যে গুরুর অথবা ইয়েস স্যার ইয়েস স্যার ইউ আর রাইট গুরুতে স্যার এসইও। জি স্যার। মানে আপনি গুরুর যে প্রবলেমটা আমাকে দেখিয়েছেন সেটা? জি স্যার। আমি গুরু চিনি না, আমি আপাতত শুধু ফাইবার চিনি। ঠিক আছে ইনকাম করার পরে আপনি কি আপনি গুরুতে যান, পিপল পাওয়ার, আপওয়ার্ক সব জায়গাতে যেতে পারবেন, কিন্তু শুরুতে শুধু একটা পাচ্ছি। স্যার আপনি বলেছিলেন যে অনলাইনে টিউশনই করানো যায়। স্যার আমি একটা স্কুলে টিচার ছিলাম, তো স্যার আমি টিউশনটা করাতে পারবো, তো আমি চাচ্ছি একটু আমাকে হেল্প করেন স্যার। অবশ্যই আমি করব। অনলাইনে টিউশনই। আচ্ছা ম্যাম ঠিক আছে। স্যার আমি কি শেয়ার করব স্ক্রিনটা? স্যার শুনতে পাচ্ছেন? ধৈর্য ধরতে হবে যা আরিফ, একটু ধৈর্য ধরুন স্যার। কাজটা আমার এই পর্যন্ত পাঁচটা কাজ হাত ছাড়া হয়ে গেছে, পাঁচটা কাজ। কিচ্ছু হবে না। আচ্ছা আমি সবাইকে বলি আরিফের আরিফের দুঃখটা আমি সবার সাথে শেয়ার করি না না আমি আরিফের দুঃখটা আগে শেয়ার করি সবার সাথে। আরিফের একটা বিশাল দুঃখ, সেটা হচ্ছে আমি আমাকে ফোন দিছে, আমি ফোন না ধরার কারণে আরিফের তিন তিনটা বায়ার মিস হয়ে গেছে। ঠিক আছে, এটা বিশাল একটা দুঃখের বিষয় এবং বিশাল একটা অভিমানের বিষয়। ঠিক আছে, অন্য কেউ হলে তো কথা বলতো না, তারপর আরিফ আমার সাথে কথা বলতেছে। আমি আরিফকে অনেক অনেক থ্যাংকস। ঠিক আছে, এখন আমি সবাইকে বলি সবার যদি এরকম যদি হয়, হ্যাঁ তাহলে আসলে কি হবে না, মানে আপনার ভিত্তিটা কোথায়? আপনি যদি সবসময় আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকেন, ঠিক আছে, যে মানে আরেকজনে যদি ফোন ধরে আপনি কি কাজ পাবেন, আরেকজনের ফোন না ধরলে আপনি কাজ পাবেন না, হ্যাঁ তাহলে এটা তো আপনার মানে আরেকজনের উপর আপনি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন। ঠিক আছে, এখন আমি আপনাকে কাজ নিয়ে দেবো না, আমি কাউকে কাজ নিয়ে দিব না, আমি কাউকে ইয়া করাবো না, কিন্তু আমি হলাম ট্রেনার, আমি সবাইকে শিখাবো, সবাইকে আমি হাত ধরে ধরে কি কাজ করাবো। ওকে, বাট সবাইকে হাত ধরে ধরে কাজ করানোর এটা মানে পদ্ধতি এটা না যে কেউ যদি আমাকে যদি ব্লেম করেন যে আপনি ফোন না ধরার কারণে আমি কি কাজ পাই নাই, তাহলে আমার একটু খারাপ লাগবে।
ঠিক আছে? এখন আমি আপনাকে এমন ভাবে তৈরি করব যেন কি আপনি ইন্ডিপেন্ডেন্টলি যেন কি আপনি দাঁড়াতে পারেন, হ্যাঁ, কেউ না থাকলেও যেন আপনি করতে পারেন। আমি সেভাবেই আপনাকে তৈরি করতেছি, সেভাবে আমি সবাইকে তৈরি করতেছি, ওকে? আমি আমার কোনো ইনভলভমেন্ট ছাড়াই যেন আপনি অনেক ভালো ভালো কিছু করতে পারেন। একটু আগে সারোয়ার যেটা বললেন চট্টগ্রাম থেকে, আমি ওনার একটা গিগ আমি চেক করিনি, বাট উনি আমার আমার কোনো হেল্প ছাড়াই উনি কি 7টা গিগ উনি তৈরি করছে, হ্যাঁ, এবং অনেক কনফিডেন্টলি উনি তৈরি করছে, এবং যেগুলো তৈরি করছে সেগুলো আমাকে আর দেখানোর প্রয়োজন উনি কি অনুভব করতেছে না, কারণ উনি কনফিডেন্ট। ওকে, তো এখন আরিফ যেটা বলছেন, আরিফ এখনো শিখতেছেন, আরিফ মাত্র এক মাসও হয়নি আপনি জয়েন করছেন, এখন হচ্ছে এখন হলো আপনার লার্নিং পিরিয়ড, এখন আপনার লস হওয়ার কিছু নেই। এই যে বায়াররা চলে গেছে, কি কারণে চলে গেছে, এই যে জিনিসটা আপনার শিখে হইলো, সেই শিখাটাই হলো কি আপনার লাভ। ওকে, বায়ার চলে গেছে সেটা আপনার লস না, আপনি এখন ইনকাম করতেছেন না, আপনি ইনকাম করবেন আরো 3 মাস পরে। এখন আপনার যা ইনকাম হবে এগুলো হচ্ছে অন টেস্ট। ওকে, প্রথম 3 মাস আপনার পুরোপুরি কনসেন্ট্রেশন থাকবে কাজটা শিখা, শুধু শিখা, শুধু শিখা। ওকে, এখানে যে আপনার গুড গুড মানে এক্সপেরিয়েন্স হবে এটাও আপনি উপকৃত হবেন, আপনি শিখতেছেন, আপনার ব্যাড এক্সপেরিয়েন্স হবে এটাও আপনার উপকৃত হবেন, আপনি শিখতেছেন, হ্যাঁ, আপনার হৃদয় ভেঙে যাচ্ছে, হৃদয় ভেঙে যাওয়ার মধ্যে কি আপনার কি আপনি শিখতেছেন। ওকে, সুতরাং প্রত্যেকটাকে একটা লেসন হিসেবে নেবেন 3 মাস। ওকে, 3 মাস পরে গিয়ে কি করবেন, আপনি নিজে কাজ করবেন, 3 মাস পরে গিয়ে আপনাকে লাভ লসের মানে চিন্তা করবেন, যে 3 মাস পরে গিয়ে যদি বলেন যে আমার 3 জন বায়ার চলে গেলো এটা লস, আমি মেনে নেবো, হ্যাঁ এটা লস। বাট 3 মাসের মধ্যে যদি বায়ার আপনাকে ছেড়ে চলে যায়, সে যে অভিজ্ঞতাটা সেই অভিজ্ঞতাটা কি আপনার লাভ, আপনি বুঝে নিলেন যে এই কারণ হলে বায়ারটা চলে যায়, ওই বিবে করতে হবে। আরিফ, আমি আশা করি আপনার আমার কথা বুঝতে পেরেছেন, ঠিক আছে? আমার উপর অভিমান করিয়েন না, ওকে? আমি সেভাবেই তৈরি হন, আমি সবার জন্য দোয়া করি যেন কি আমার কোনো ইনভলভমেন্ট ছাড়াই যেন আপনি কি অনেক কনফিডেন্টলি কাজ করতে পারেন। আচ্ছা, আমি একটু ইয়া করে নিই। আচ্ছা, আমি প্রথমে ডেকে নিচ্ছি ইয়াকে, কাকে আমি প্রথমে ডেকে নিচ্ছি, শম্পাকে। এখানে আমাকে যদি কেউ এভাবে বলেন যে আমার বায়ার লাইনে আছে, আমার বায়ার এখন তাড়াতাড়ি আসতে হবে, তাড়াতাড়ি আসতে হবে, আমাকে এরকম প্রেশার দেওয়া যাবে না। আমি সবার জন্য, আমি কারো একজনের জন্য না, আমি কারো একজনের জন্য আমি ইয়া করতে করবো না, সবার জন্য। এখন আরিফের বায়ার যদি চলেও যায় তাতে তেমন কোনো লস হবে না, তেমন কোনো ক্ষতি হবে না আরিফ, হ্যাঁ। আপনি শিখতেছেন, আপনার বায়ার আসছে, আপনার বায়ারকে এই মুহূর্তে ধরে বেঁধে ফেলে তাকে কি ফেলতেই হবে, ধরে ফেলতেই হবে, সেটা আমাদের লক্ষ্য না আপাতত। আপনার সেটা লক্ষ্য না আপাতত, লক্ষ্য হলো, হ্যাঁ, বায়ারের সাথে ম্যানেজমেন্টে শিখা, শিখাটা হচ্ছে লক্ষ্য, ইনকাম করাটা এই মুহূর্তে লক্ষ্য না। ওকে, ইনকাম যদি কিছু হয়, আপনি অলরেডি হয়তো 3-4টা কাজ করছেন, অনেক ইনকামও করছেন, বাট প্রত্যেকটা হচ্ছে লার্নিং। সুতরাং আমি আমি আপনাকে আমার সময় মতো দেব, কিন্তু এর মধ্যে যদি বায়ার যদি চলেও যাই তাতে কিছুই যায় আসে না, আপনার কোনো লস হবে না, ঠিক আছে? আমি আমি আমার মানে ক্লাসের গুরুত্বটা বুঝি, আমি কিভাবে বলবো, কিভাবে কাকে আগে রাখবো, কাকে পরে রাখবো, এটার পরিপূর্ণ স্বাধীনতা আমাকে দিতে হবে, ঠিক আছে? এবং আমি ভালো বুঝবো। এখন কেউ যদি আমাকে প্রেশারাইজ করেন যে না স্যার আমারটা আগে দেখতে হবে, কেউ যদি বলেন না স্যার আমারটা পরে দেখতে হবে, তাহলে আসলে কি হবে, এটা আমাদের ক্লাসটা, আমার প্ল্যানিংটা, এটা সবার জন্য ক্ষতিকর হবে। আমি একজনের লাভ করতে গিয়ে সবার ক্ষতি আমি করতে পারবো না, ঠিক আছে? ওকে আরিফ, আরিফ আমি আপনাকে অবশ্যই দেখবো, ঠিক আছে, অবশ্যই দেখবো, বাট আমি আমি যেভাবে আমি মানে একটা প্ল্যানিং করছি সেই প্ল্যানিং অনুযায়ী আমি কি দেখবো। ওকে, আচ্ছা, আমি প্রথমে আমি ডেকে নিচ্ছি শম্পাকে। আচ্ছা, আমি আরিফ মনে আমার উপর একটু খেপে আছে, আরিফের মুখ থেকে একটু কিছু কথা শুনি। ওই আরিফকে পাচ্ছেন এখানে, আরিফ, আরিফ আপনি 2 মিনিটে জাতির উদ্দেশ্যে কিছু বলেন, 1 মিনিটে আমি যে কথাগুলো বলবো উত্তর উত্তর আমাকে কিছু বলেন। ঠিক আছে, আপনার কথা এবং সব ঠিক আছে, মনে করে দেখেন সেটাও বলেন। না না, মনের কষ্ট নেই স্যার, এখন আমরা এখানে কাজ শিখতে আসছি, এখন আপনাকে প্রতি বারবার বিরক্ত করা আমাদের কাছেও খারাপ লাগে, ঠিক আছে? এখন আমার একবার দুবার যদি আমাকে দেখে দেন কিভাবে মেনটেন করতে হবে বাইরে, তখন আমি আমি দ্বিতীয় নেক্সট স্টেপ আপনাকে বিরক্ত করব না, ঠিক আছে? কিন্তু এখন যে আমাকে একটা বারও মানে ভালো মতো ভালোভাবে আমাকে একটু দেখে দেন, ঠিক আছে? আপনি আমাকে একবার দুবার দেখে দেন, তারপর আমি নেক্সট টাইম আপনাকে বিরক্ত করব না, কারণ আপনি অনেক স্টুডেন্ট, আর সবাইকে মেনটেন করতে হয় আপনাকে, সেটা আমরা বুঝি। আপনাকে একবার দেখা দিলে হবে, একবার দুবার দেখে ইনশাআল্লাহ পাবো, ইনশাআল্লাহ পাবো, মেধা আমি যদি খাটাই অবশ্যই পাবো। আমাকে এক্সাক্টলি বলেন আপনাকে কয়বার দেখাতে হবে, একবার বা দুইবার? দুইবার দেখলে কি আপনি পারবেন, এরপর আর কোনো সমস্যা হবে না?
না সমস্যা হবে না, সমস্যা হবে, আমি ক্লাস করতে প্রতিদিন দেখতেছি, এখানে আমি যেটা পাই না সেটা আবার দেখে শিখবো, এখানে ক্লাস করার জন্য তো আসছে, আপনি যেটা আমি পাচ্ছি না সেটা আপনি তো সবার হেল্প করতেছেন, ওখানে আমি দেখে নেব। আচ্ছা আরিফ, বিষয়টা হলো আমাকে একটু বলার সুযোগ দিন, আমি জাস্ট এক মিনিট বলে। বিষয়টা হলো আমি যে প্রতিদিন যে বলতেছি, এই যে এখন সম্পার কাজটা দেখবো এখান থেকে আপনি শিখবেন না, রফিকের কাজটা দেখবো এখান থেকে আপনি শিখবেন না, যতজনের কাজ আমি যে প্রতিদিন যে যতগুলো দেখাই, হ্যাঁ এখন এমন না যে আপনার বাইরে আসছে আপনার বাইরের ম্যানেজমেন্ট দেখে আপনি শিখবেন, বিষয়টা কিন্তু শুধু তা না, অন্য সম্পার বাইরে আসছে, সম্পা একটা পারমানেন্ট কাজ পাইছে, তাহলে আপনি এটা দেখে শিখবেন পারমানেন্ট কাজ কিভাবে পাইতে হয়, বাইরের সাথে ডিলিংস কিভাবে করতে হয়। তারপরে নাসরিন একটা পারমানেন্ট কাজ করতেছে, এটা দিকে আপনি বুঝবেন যে অমুক ধরনের ক্লায়েন্টকে কিভাবে কাজ করতে হয়, প্রত্যেকটা তো লার্নিং, আপনি কেন আপনারটাকে এত বেশি গুরুত্ব দিচ্ছেন? আপনি আপনার বাইরে আসছে, আমি আপনাকে শিখাই দেবো, দু তিনবার দেখাই দেবো, দেখাই দিলে আপনি পারবেন, এটা তো আসলে কখনোই পারবেন না। এত রকমের প্রবলেম আপনার আসবে, এত রকমের প্রবলেম আসবে, আপনার নিজেরও কখনো আপনি এতগুলো প্রবলেম কখনো ফেস করবেন না, ফেস করার সুযোগ হবে না। সুতরাং আপনি জাস্ট দেখেন, শুধু দেখেন, আমি অন্য অন্যদের যতগুলো প্রবলেম দেখাচ্ছি প্রত্যেকটা প্রবলেম প্রত্যেকটা কিছু গভীর মনোযোগ সহকারে দেখেন, প্রত্যেকটা লার্নিং। ঠিক আছে আরিফ? ঠিক আছে, আমি দেখতেছি তো, আমি দেখে আসতেছি, অসুবিধা এখন আপনি যে চান যদি দেখতে তা দেখে, না হলে নাই করার কিছু নেই। ঠিক আছে, কাজ করার জন্য বসে আজ হোক কাল হোক কাজ করবই। ঠিক আছে আরিফ, আমি দেখবো আপনারটা, ঠিক আছে, আপনি মনে কষ্ট নিয়েন না, ঠিক আছে, আমি আমার আমার মানে শিডিউলের মতো আমি অ্যাডভান্স হই, ওকে? আর আমি ওকে যে ইয়াগুলো থেকে এগুলো একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলেই হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা। আচ্ছা তাহলে তাহলে প্রথম আছেন শম্পা, তার নামে শম্পাকে একটু মাইকটা দিন। হ্যালো, স্ক্রিনে আসেন শম্পা, দাঁড়ান।